বাংলা এস টু চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় খেলা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি তার এই বিস্ময়কর ইচ্ছার খবরটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিশাল একটি জায়গা দখল করে নিয়েছে বিস্তারিত খবরটি জানার আগে বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো যারা এখনও বাংলা এস টিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে লাগানো বেল আইকনটি টাচ করে অন করে দেবেন যাতে আমাদের এডুকেশনাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন অনেকগুলি খবরের মধ্যে আমি একটি খবর বেছে নিয়েছি ধোনিকে নিরাপত্তা দেবেন না সেনা ইনি দেশকে সুরক্ষা দিতে সক্ষম বলেছেন সেনা সেনাপ্রধান দেখুন খবরে যেটি বলা হয়েছে একত্রিশে জুলাই থেকে সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে যোগ দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু সেলিব্রিটি বলে কথা তার নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না তো সেনাবাহিনী বৈদ্যুতিন মাধ্যমে এক সাংবাদিক প্রশ্ন করেন সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াতকে হাসিমুখে জবাব দেন সেনাপ্রধান বলেন ধোনিকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই তিনি নিজেই দেশবাসীকে সুরক্ষা দিতে সক্ষম আগামী একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্ট সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি তার পোস্টিং হবে কাশ্মীরে একশো ছয় টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ানে রয়েছেন মাহি অন্যান্য সেনা জওয়ানদের মতো ধোনিও টহলদারি ও পাহারা দেওয়ার কাজ করবেন দু মাস জোয়ানের মতোই জীবন কাটাবেন তো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি ভারতের এমন একটি ব্যক্তিত্ব যিনি দ্বিতীয়বার ভারতে ইতিহাস রচনা করতে চলেছেন তাকে ভারতের প্রায় সবাই বিশ্বাস করেন এবং তার মস্তিষ্ক সম্পর্কে সবাই অবগত তার মাথায় যে বাস্তব বুদ্ধি ও অভিজ্ঞতা রয়েছে সেটার থেকেই সেনাপ্রধান কিন্তু নিজের থেকেই বলেছেন যে তাকে সুরক্ষা দেওয়ার দরকার নেই তিনি ভারতবাসীকে সুরক্ষা দেবেন তো বন্ধুরা এই খবরটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর ধনীর এরূপ মানসিকতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সর্বোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ